রেকর্ডটা প্রথম থেকে করলে ভালো হতো, রেকর্ডিং শুরু হয়েছে। আচ্ছা দাদা, আর একটা আমি দেখি, আমি ওই যে একটা আনতে পারলাম না, ওটা দেখি আবার আসছে কিনা, ওই স্ক্রিন শেয়ার, এই যে স্ক্রিন শেয়ার দাঁড়া, আর একটা দেখি হোয়াইট বোর্ডে, যদি আমার চকটা কোথায় চলে গেল, এই যে এসে গেছে। আচ্ছা এটা আর একবার তোদের তাহলে দেখিয়ে দিই, ভালো করে একবার দেখ। প্রথমে একটা পয়েন্ট নিলাম, একটুখানি নিচের দিক করে নেব খাতার, কারণ পুরো ব্যাপারটাই হয়তো আমার উপরের দিকে উঠে যেতে পারে। তাহলে এই পয়েন্টে হয়ে গেল আমার এ পয়েন্ট, এ পয়েন্ট থেকে কারেক্টেড ফরওয়ার্ড বিয়ারিং এ বি এর বল কত? যেন অতি অবশ্যই প্যারালাল হয় উইথ দ্য হেল্প অফ সেট স্কোয়ার, এবং নর্থ লাইন কে আমি মার্ক করবো উইথ দ্য হেল্প অফ প্রোটেক্টর। পরে আমি এবার কি করে গেলাম, বি পয়েন্ট থেকে আমি আবার এবার এখানে পেয়ে গেলাম সি পয়েন্ট থেকেও আমি আবার একটা নর্থ লাইন টানবো। নর্থ লাইন টেনে আমি কি করব, যে এই জিনিসটাকে মানে এই নট লাইন টানলাম, টেনে আমি কি করলাম সি পয়েন্টটা পেলাম। সি পয়েন্ট থেকে এবার এই যে এতটা ঘুরবো, এটা কত ডিগ্রি বল? 276 ডিগ্রি। হ্যাঁ না, 153 ডিগ্রি। হ্যাঁ 153 ডিগ্রি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 153 ডিগ্রি। ঠিক আছে, এই 153 ডিগ্রি করে আমি এখানে কোন পয়েন্টটা পেয়ে গেলাম, ডি পয়েন্ট পেয়ে গেলাম, তাই তো? ডি পয়েন্ট। তাহলে এই ডি পয়েন্টে গিয়ে আবার আমি কি করছি, আবার একটা ওই একই রকম ভাবে, অর্থাৎ দ্যাট নর্থ লাইন মাস্ট বি প্যারালাল টু অল নর্থ লাইন। হ্যাঁ, এবার নর্থ লাইনে, এই নর্থ লাইনের অ্যারোটা কিন্তু আমার জিরো কে শো করছে, তাহলে এই জিরো থেকে আমার কত ডিগ্রি চাই বল? 276 পুরো, এই অ্যারোটা হচ্ছে আমার 276 ডিগ্রি, 276 ডিগ্রি। ঠিক আছে, এই 276 ডিগ্রি করে আমি এখানে কত, আচ্ছা বি ডি সি ডি এর মধ্যে সেন্টিমিটার কত রে? 5 সেমি। 5 সেমি, ঠিক আছে। আর এটা এটার কত রে, এটার কত? 9 সেমি। 9 সেমি, আচ্ছা এটা হচ্ছে আমার 9। যে পয়েন্টটা পাবো সেই পয়েন্টটা কখনোই আমরা কিন্তু, দেখ ফিল্ডে যেটা করেছি সেটা কিন্তু পুরো এ বি সি ডি মিলে গেছিল, রাইট? কিন্তু এখানে আমরা দেখবো যে মিলবে না, এবং এই না মেলার জন্য এটাকে আমরা কি নাম দিয়ে দেব, এ ড্যাশ। পরের দিন এই ক্যালকুলেশনটাকে আমি মেলাবো আর কি। হ্যাঁ, কাজে সেটাকে কিন্তু তখন আমি আবার একটা বলে দেবো আর কি, যে কিভাবে কাজটা করতে হবে। না ম্যাম, আমরা প্লটিং এ এরকম ভাবে লিখে লিখেই করে আনবো তো? যেখানে ধরো তোমার বলছে 120 ডিগ্রি কথা কথা বলছি, 45 মিনিট কি 30 মিনিট কত আছে? 45 মিনিট গুলো কিভাবে নেব? ওটাই বলছি, ধর 120 আর, হ্যাঁ হ্যাঁ 120 আর 121 এর মাঝখানে দেখবি যে দাগটা, সেটা হচ্ছে 30 মিনিট, হ্যাঁ কি না? হ্যাঁ, তাহলে 45 হলে কি হবে বল? ওর একটু বেশি, আর একটু বেশি 30 আর বেশি, পরের দুইটার মাঝখানে, আর 15 হলে কি হবে বল? ওই তার আগের দুটো একটু কম, তার হাফ একটু কম করব এদিকে। ম্যাম বড়টা, ম্যাম বড়টা 30 মাঝখানে, দুটো ডিগ্রির মাঝখানে যে বড়টা, ওই একটাই তো দাগ আছে প্রোটেক্টরের, আর অন্য দাগ নেই। হ্যাঁ রেডমি অভিজিৎ কিন্তু
অভিজিৎ কিন্তু আমাকে সকালবেলা ফোন করেছে, দেখি কোনো বাচ্চা করেছে কিনা। কোসনা ম্যাম আমার কানেকশন কাটা গেছে, আমি কিছু শুনতে পাচ্ছি না। ম্যাম জয়েন হতে পাচ্ছি না নেটের জন্য, আর কিছু করার নেই আমার। আচ্ছা অর্পিতা, আচ্ছা তাহলে হ্যাঁ এই তো ঘোষণা এসছে। আচ্ছা এবার বলো আর কিছু বলবে কিনা, বলো থিওরি নিয়ে বলো, কিছু পড়ছো ঠিকঠাক? আমি না তোমাদের গোষ্ঠীবদ্ধ বসতির ওখানে কি অসুবিধা হচ্ছে রে? আপনি আটকে যাচ্ছেন, ঠিক আছে? তোমরা এটাকে করে আমাকে পাঠাও, ওই আমার হোয়াটসঅ্যাপে পাঠাও। আর একটা ভাবছিলাম যে ওই গুগল ক্লাসরুমে ঠিক আছে একটা দেখবে ক্লাস ওয়ার্কের জায়গা আছে, ওখানে দেখো তো তোমরা কোনো ভাবে আপলোড করতে পারছো কিনা কোনো ডকুমেন্ট, মানে এই ড্রয়িং গুলোকে তুলতে পারছো কিনা একবার একটু ট্রাই করে দেখো তো, তাহলে খুব ভালো হয়। গুগল ক্লাস ওয়ার্কে গিয়ে দেখবে, হ্যাঁ যদি পারো তাহলে ভালো। আর আমি প্রিজমেটিক কম্পাস এর ওখানে আপনারা যেগুলো ওখানে আপনারা যেগুলো পাঠান সেইগুলো দেখায়, এই শুধু দেখা। হ্যাঁ আমি বলছি ক্লাস কিছু করা যায় না, আমি বলছি ক্লাস ওয়ার্কের অ্যাসাইনমেন্ট যদি আমি তোমাদের দিই, এই যেমন ধরো ক্যালকুলেশনটা, সেটা দেখো তো করতে পারো কিনা। তোমরা কি সবাই মোবাইল থেকে করো না, তোমাদের তো ল্যাপটপ করো না? না না না, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা ওই যেভাবে করছো ওইভাবেই করো বাবা, তাতেই যথেষ্ট। আমার আমার এইটা এটা শেষ হয়ে গেলে আমার মনে হয় আর একটা পোর্শন বাকি থাকবে আর কি। অর্পিতা খুব হাসি আসছে। ম্যাম পরীক্ষা হবে তো আদৌ? কেন হবে না? হবে বাবা, ওই ওই শিক্ষা রাখো না। আপনিও ভালো থাকবেন।